বাসায় যখন মেহমান থাকে তখন আম্মু একদম সকালবেলা থেকেই কাজ করা শুরু করে দেয়। আম্মু যেহেতু ফজরের নামাজ পড়ে, ফজরের পরপরই একদম সব মাছ মাংস কী কী রান্না করা হবে, কী কী কাটাকুটি করা হবে সব কিছু ভিজিয়ে রাখে বড় বালতিতে করে। তো যেহেতু আমাদের বাসায় এখন কয়েকদিন ধরে মেহমান আছে, তো যার কারণে আপনাদের সাথে আমি এই ধরনের ব্লগগুলো শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই আজকে আমার ফুল ব্লগটা দেখবেন। তো এখানে হচ্ছে আম্মু শীতের সকালবেলা একদম সব মাছ মাংসগুলো কেটে কুটে রাখতেছে। তো আম্মু হচ্ছে একদম ফজরের পর থেকে মোটামুটি সব কিছু কাজ টাজ করা শুরু করে দেয়। আবার সকালে নাস্তার একটা ব্যাপার আছে। তো আমাদের বাসায় নাস্তাটার মধ্যে রুটি পরোটা এগুলো হচ্ছে সবসময় বাহির থেকেই আনে, আলহামদুলিল্লাহ সেদিক থেকে একটু ঝামেলাটা কম থাকে। কারণ রুটি পরোটা বাসায় বানাতে গেলে অনেক কষ্ট হয়, তাছাড়া যদি আপনি ভাতও খান সেক্ষেত্রে ভাতের সাথে অন্য অন্য আইটেমগুলো তৈরি করতে হয়। তো যার কারণে ম্যাক্সিমাম টাইম হচ্ছে রুটি পরোটাটা বাইরে থেকে আনে। আর এদিকে সব কিছু একদম রেডি করা শেষ, কী কী রান্না করা হবে, কোরাল মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, মানে এসবই আর কি। যেহেতু আমরা ভোলার মানুষ আর এই অঞ্চলের মানুষ অনেক বেশি হাঁস পছন্দ করে, শীত গরম 12 মাসই এখন দেখতেছি যে হাঁস খায়। তো তাছাড়া একটা সময় ছিল মানুষ শুধু শীতকালে খেত, ইভেন আমাদের ফ্যামিলিতে একটা সময় শুধু শীতকালে হাঁস খেত। লাস্ট 2 বছর ধরে একদম গরম শীত 12 মাসই হাঁস খাওয়া হয়। তো এখানে হচ্ছে রান্নায় মানে সব মানে চুলার ভিতর সব কিছু বসিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে হাঁসের মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, একদম হাতে মেখে বসিয়ে দেয়। তো এই রেসিপিটা হচ্ছে আমার দাদু করে, যখন বেশি মাংস থাকে তখন হচ্ছে একদম হাতে মেখে বসিয়ে দেয়। শুধু মাংসটা যখন হয়ে আসবে তখন নামানোর আগ মুহূর্তে জিরা গুঁড়া আর হচ্ছে গরম তেলের ভিতর পেঁয়াজ ভেজে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার দাদুর একটা সিক্রেট রেসিপি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে হচ্ছে হাঁসের মাংসগুলো মেখে থেকে বসিয়ে দিচ্ছে। তো আমি একটু নাড়াচাড়া করার চেষ্টা করতেছিলাম, আসলে ওই সময়টাতে আমার বাবুরা অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে আমি রান্নাঘরে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা পারবো না। তারপরে আমার ফোনে যতটুকু আছে টুকটাক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আরেক চুলায় হচ্ছে মাছ বসাবে বা মুরগির মাংস বসাবে, তো আর কি সেটার জন্য আর কি মশলাটা হচ্ছে কষানো হচ্ছে। তো আমাদের বাসায় যেহেতু নর্মালি মানে এখন হচ্ছে মেহমান কম থাকে, একটা সময় ছিল আমাদের বাসায় প্রত্যেক বেলাতে 40-50 জন করে আলহামদুলিল্লাহ মেহমান থাকতো। এটা ছিল আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম সেই সময়টাতে। তো আস্তে আস্তে আমরাও বড় হয়েছি, মেহমানও কমে যাচ্ছে, তারপর হচ্ছে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, সবাই হচ্ছে এখন ঢাকাতে যায়। তো একটা সময় ছিল সবাই চরফ্যাশনে আসতো, তো এখন হচ্ছে তেমন একটা মেহমান আসা হয় না। তো এখানে হচ্ছে মাছ মাংস সব কিছু কেটে কুটে ধুয়ে রাখছে, আর যেহেতু ছোট মা আছে বাসায়, ছোট মাও আম্মুকে হাতে হাতে হেল্প করতেছে। আর শীতকালে হয় কি মানে যে কোনো ধরনের মাছের সাথে টমেটোটা মাস্ট একদম দেওয়া লাগবেই, এটা হচ্ছে আমাদের বাসার একটা নিয়ম যে টমেটো দিতেই হবে, ধনিয়া পাতা টমেটো এগুলা। তো এখানে হচ্ছে মোটামুটি ভাজি টাজি সব কিছু রান্না করা শেষ, এখন জাস্ট রোস্টটা রান্না করা হবে। তো রোস্টের মুরগিগুলো হচ্ছে একদম এর আগের দিন রাতে একটু লেট করে ভেজে রেখেছিল, তো এই যে সব রান্নাবাড়া একদম কমপ্লিট, রোস্ট, পোলাও, মাছ, ডাল, মাংস মানে ঝাল মাংস যেটা, হাঁসের মাংস, গরুর মাংস, তো এসব ছিল। আর রোস্টটা অনেক মজা হয়েছে, আর রোস্টের ঝোল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঝোলটা যখন ঘন হয় তখন রোস্টের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো রোস্টটা অনেক মজা হয়েছে, আর আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। তো এই যে বাকি সব রান্নাবাড়া একদম রেডি করে জাস্ট অন্য আরেকটা রুমে আর কি আনছে রান্নাঘরের, এখান থেকে জাস্ট এখন বেড়ে বেড়ে দেওয়া হবে। এদিকে হচ্ছে সবাই সবার মতো রেডি হয়ে নিচ্ছে, শুধুমাত্র আমি ছাড়া। তো সবাই হচ্ছে গোসল টোসল করে একদম রেডি, আর এখন হচ্ছে আমরা এগুলো আর কি টেবিলে সব কিছু পরিবেশন করব, মানে মেহমানদের জন্য। মানে মেহমান বলতে আমরাই, আমরা হচ্ছে মেহমান আবার আমরাই হচ্ছে ঘরের লোক। তো এখন হচ্ছে সব কিছু একদম টেবিলে দিয়ে দেওয়া হবে, মেশকাত, ছোটো মা, আম্মু সবাই সহ হচ্ছে এগুলো একদম গুছিয়ে দিল, আর আমি হচ্ছে শেষ মুহূর্তে এসে একটু ভিডিও করে নিলাম। এখানে হচ্ছে রোজ হাঁসের মাংস, কোরাল মাছ, আর হচ্ছে পাঙ্গাস মাছ, আর আরেকটা মাছ ছিল যার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না, সালাদ, হাঁসের মাংস, গরুর মাংস, ভাজি, তো এইসব ছিল। তো যেহেতু এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে, তাই আমি আর ডিটেলসে অন্য আর কোনো ভিডিও নেইনি। আর সব খাবারের শেষে হচ্ছে দদি, তো আমি হচ্ছে দদির ভিডিও লাস্ট মুহূর্তে এটুকু করলাম। এই ছিল আজকের ছোট্ট ব্লগটা। আল্লাহ হাফেজ।